হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। আজ 12 নভেম্বর, আজকের কী বার, কী বারে আজকে শুক্রবার, ও আজকে শুক্রবার, সরি আমি ভুলে গেছিলাম। এখন বাজে বেলা 12:30। এখন থেকে আমি আপনাদের সাথে বকবক করা স্টার্ট করলাম, আর মানে ছেলেকে নিয়ে এত সারাক্ষণ মানে চিৎকার চেঁচামেচি করছে যে আমি ভুলেই গেছি আজকের কী বার। তো আপনাদেরকে আর কী বলবো। তো চলুন, আমি এখন দেখুন এসে গেছি বৌদিদের ছাদে। তো বৌদিকে আমি ডাকতে এসেছি, যে কেন ডাকতে এসেছি বৌদি একটু বলবে, বলতো বৌদি কেন ডাকতে এসেছি তোকে? কাঁংড়া কাটতে হবে সেই জন্য ডাকতে এসেছি। মানে আমার বাবা ছোট ছোট কাঁকড়া কিনেছে, এবার আমি খেতে ভালোবাসি কাঁকড়া, এবারে বড় বড় কাঁকড়া না সবসময় পাওয়া যায় না, ওই জন্য ছোটো ছোটো মতো কাঁকড়া কিনেছে। আমার মা কাঁকড়া কোনো দিন কাটেনি, বৌদিই কেটে দেয় সবসময় কাঁকড়া। আর আমি তো ও বাবা কোনো দিক থেকেই নয়, আমি মাছ কাঁকড়াতে আমি হাত দিতে পারি না। আমার বাড়িতে সবসময় বাপ্পা মাছটা সব কেটেই আনে, মানে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, আমার বাড়িতে কাটতে লাগে না, সেই জন্য শুধু চিংড়ি মাছটা কাটি। এবার বৌদিকে ডাকতে এসেছি, বৌদির হচ্ছে হাতা, দেখুন হাত হচ্ছে, বৌদি সেলাই করে, বৌদি মেশিনে সেলাই করে। এবার কী হয়েছে, বৌদির হাতটা এখন হাতের ভেতর মেশিনের ছুঁচ ঢুকে গেছে, ওই জন্য বৌদি আজকে কাটতে বসতে পারেনি। এবার মাকে বলেছে তুমি কেটে নাও, মা কাটতে বসে বলছে আমি না কাঁকড়া কাটতেই পারছি না, মানে কোন দিক থেকে কাঁকড়া কাটে আমি আর বুঝতেই পারছি না, ওই জন্য আমি বৌদিকে এখন ডাকতে এসেছি যে বৌদি তুই চ, মা কোন দিক থেকে কাঁকড়া কাটবে বুঝতে পারছে না। তো চলুন বৌদিকে আমি সাথে করে নিয়ে যাই আমাদের ঘরে, মা এখন আমাদের বাড়ি মানে ঘরের বারান্দাতেই মাছ কাঁকড়া সব নিয়ে বসেছে। তো চলুন বৌদিকে নিয়ে যাই, বৌদি কী করে কাঁকড়া মানে কাটে দেখিয়ে দেয়, মানে বৌদি তো হাত দিতে পারবে না এখন ওই হাতের অবস্থা, বৌদি কীভাবে দেখিয়ে দেয় আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই যে দেখুন বৌদি এখন বসে পড়েছে, কাঁকড়া হাতে প্লাস্টিক বেঁধেছে, হাতে লেগে যাবে বলে হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছে। দেখুন বৌদি এখন কাঁকড়া ছাড়াতে বসেছে, এই যে আমার মা ছাড়াতে পারেনি, শুধু ডাঁড়াগুলোকে ছাড়িয়ে রেখেছে, এবার বুঝতে পারছে না কি করে ছাড়াবে, ওই জন্য এই যে বৌদি এসে ছাড়িয়ে দিচ্ছে। দেখুন বৌদির ট্যালেন্টটা দেখুন আপনারা সবাই, বৌদি এই হাত নিয়েও মানে হাতে প্লাস্টিক বেঁধেও আরম্ভ করে দিয়েছে যে কাটবেই কাটবে। দেখুন কি করে কাঁকড়াগুলো ছাড়াচ্ছে, দেখুন দেখুন বৌদি এখন কাজ করছে, এখন করেনি তো, আমি আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, আমি এখন চলে এসেছি বাইরে। আর এই যে সাম্য শিষ্যা, একটু বলে দাও সাম্য শিষ্যা, হ্যাঁ এই তো সাম্য শিষ্যাকে দেখা যাচ্ছে, এটা দাদাই, ও দিদি বাবা, একটু সাম্য একটু বলে দাও, একটু বলে দাও ডোডো দাদা কোথায়, একটু বলে দাও ডোডো দাদা হচ্ছে, এখন আন্টি এসেছে, ডোডো দাদা পড়ছে আন্টির কাছে। তো তোমরা কি করছো এখন বলো, হ্যাঁ খেলা করছো তো, এখন ওরা এই সময়টা বের হয় খেলা করতে, আর ডোডো বের হয়, ডোডোকে কালকে বার করেছিলাম কিন্তু ডোডোর হচ্ছে আজকে আন্টি এখনো আসে মানে যায়নি, আন্টি আজকে একটু দেরি করে এসেছে, আন্টি এখনো পড়াচ্ছে, তো ডোডো এখন পড়ছে। তো ঠিক আছে চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি, ডোডোকে দেখাবো দেখান, ডোডো তো আজ সকাল থেকে এখনও পর্যন্ত ডোডোকে আমি দেখাইনি, ডোডোর পড়া হয়ে যাক তারপর ডোডোকে দেখাবো, ডোডো স্নান করা হয়নি স্নান করাবো, ঠিক আছে টাটা। দেখুন ডোডো পড়ে বেরিয়ে পড়েছে, আমরা দুজন আমার পড়া হয়ে গেছে, হ্যাঁ এখন এখন বেতু বাইলে বেরিয়েছে খেলতে বেরিয়েছি, এখন আমি কেমন বেতু বাইলে বেরিয়েছি, বাবা ডোডো সব বলে দিল আমাকে, আর কিছু বলতে হলো না, ও সব বলে দিল, হ্যাঁ ও পড়া হয়ে গেছে, চান করাবো পড়া হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে সব, ঠান্ডা করতে দিয়েছি, একটু বলে দাও, একটু বলে দাও বলো আমরা খেলা করব, কি খেলা করব, খেলা করতে বেরিয়েছে, খেলা করতে বেরিয়ে পড়েছে, ওরাই তো এই ভাই বোনও হচ্ছে ওর একদম সমবয়সী, ও ভাই বোনের সাথে খেলা করতে বেরিয়ে পড়েছে। তো দেখুন ওরা খেলা করুক, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই ওরা কিরম ভাবে খেলা করছে। আচ্ছা তোমার নাম বলো শিষ্যা, হ্যাঁ আচ্ছা তোমার নাম বলো সাম্মু, ও সাম্মু সাম্মু একটু এই তোর নাম বলো, ভালো নাম বলো, আদে তোমার নাম একটু বলো, আচ্ছা বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো, টুইঙ্কেল আপনা
বাচ্চাটা কি হবে? ওই যে দেখুন ওরা বাইরে বেরিয়ে একদম মানে খেলার ছলে পুরো পাগল হয়ে যাচ্ছে, ওরা সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। তো ওদেরকে নিয়ে আর ভিডিও করা যাচ্ছে না, কারণ ওরা এক জায়গায় একদম দাঁড়াচ্ছে না, শুধু ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। ওই যে দেখুন কি করছে। দেখুন ডোডো বাড়িতে চলে এসেছে, আর ওই যে ডোডো এখন কি নিয়ে খেলা করছে দেখুন। এই যে ডোডো এখন ওই কাঁকড়াটা নিয়ে এখনো বসে বসে খেলা করছে, মানে ওটাকে এত সাহস ওই কাঁকড়াটাকে ধরার চেষ্টা করছে। তাও মা বড় ডাঁড়াগুলো ভেঙে দিয়েছে, ওগুলো কামড়ানোর ভয় নেই, ছোট ডাঁড়াগুলো শুধু আছে হাঁটার জন্য। তো ডোডোকে এবারে চান করিয়ে দিই, আমারও স্নান করা হয়নি, আমি স্নান করিনি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি, টাটা। দেখুন আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, আর এখন ওয়েদারটা কিরাম মেঘলা করে এসেছে। তো চলুন জামাকাপড়গুলো সব তুলে নিই, মা তো আসতে পারছে না, মায়ের এখন সময় হচ্ছে না, মায়ের খুব কাজ আছে হাতে। তো চলুন জামাকাপড়গুলো তুলে দিই। দেখুন আমি চলে এসেছি নিচে, এবারে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো মা আজকের এখনও রান্না শেষ করতে পারিনি, আসলে বাবা আজকের অনেক কিছু কিনেছে, ওই জন্য অনেক রান্না করতে সময় লাগছে। তো মোটামুটি হয়ে গেছে, এবারে আমি লাঞ্চ করে নেব। আর এই যে ডোডো দেখুন, ওই যে ডোডো, ডোডো এখন খেলা করছে, ডোডোর ভাত টাত খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ডোডো এখন খেলা করছে, ডোডো ফল খাবে। আসলে ডোডো একটু বাইরে থেকে ঘুরে এসে তারপর ফলটা খায়। তো ঠিক আছে চলুন আমি লাঞ্চে যে কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি ভাত, আর এটা হচ্ছে শাক ভাজা, আর চিংড়ির বড়া, আর এটা কাঁকড়ার ঝাল, চিতি কাঁকড়ার ঝাল, আর এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। চলুন আমি খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। দেখুন আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন ঠাকুর দেখতে যাব, ডোডো যাবে সাথে। এই যে ডোডো রেডি হয়ে গেছে, আর এই যে আমার বড় আর ভাইপো, আর এটা হচ্ছে আনন্দ কাকা, মানে আমার সব সময় সঙ্গী। আমি মোটামুটি আমি যেখানেই বেরোই না কেন আনন্দ কাকাকে আমি আগে ফোন করি যে আনন্দ কাকা আমি বেরোবো, তুমি চলে এসো। মানে বাপ্পাও এত ভরসা করে, বাপ্পা সবসময় বলে যে তুমি যেখানেই বেরোবে তুমি আনন্দ কাকাকে একবার ফোন করে নেবে, ব্যাস তুমি বেরিয়ে যাবে। তো চলুন আমি ঠাকুর দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। তো চলুন টাটা। যে দেখুন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর ডোডোরা গাড়িতে উঠে পড়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ডোডো, আমার মা বড় আর এই বাবাই উঠে পড়েছে গাড়িতে, আমার বসার জায়গা নেই, আমি কোথায় বসবো?
দেখুন আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, আর ডোডো কি খাচ্ছে দেখুন, দাঁড়ান। এই যে ডোডো এখন বসে বসে ফুচকা খাচ্ছে। ডোডো তুমি ফুচকা খাচ্ছ তো? ডোডো আলু টালু খায় না, ওই একটুখানি ফুচকাগুলোকে খাচ্ছে। এই যে ডোডো, কিছু বলবে তুমি? আর কিছু বলবে না, ডোডো মন দিয়ে ফুচকা খাচ্ছে। আসলে ডোডোর ফুচকা ও আলু টালু খায় না, একটুখানি ফুচকাটাই শুধু খায়। আর ওর এমনিতেও আলুটা ওর আলাদা একটা আলু, মানে ঝাল ছাড়া মেখে এনেছি, যদি একটু আধটু খায়। তো আমরা আর ফুচকা খাইনি, তুমি তো ঝাল খেতে পারো না, তাই এনেছি। আমি আর ফুচকা খাবো না, আমি রাত্রির জন্য ডিনারের জন্য বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। তো ঠিক আছে চলুন, আপনাদের সাথে আবার পরে কথা বলছি, টাটা। দেখুন আমি এসে গেছি ডিনার টাইমে, আর আজকে ডিনারে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি বিরিয়ানি কিনে এনেছি বাইরে থেকে, আমার মতো এক প্লেট কিনে এনেছি শুধু আমি খাবো বলে। তো এখন আবার ডোডো খুব বিরিয়ানি খেতে শিখে গেছে, তো দেখুন ডোডো কি করছে। এই যে দেখুন ডোডো এখন বসে বসে ভাত নিয়েছে আর বিরিয়ানি নিয়েছে, আর আমার বিরিয়ানি চিকেনটা পুরোপুরি নিয়ে নিয়েছে, বলেছে ওই চিকেনটা খাবে, এদিকে খাওয়ার ক্ষমতা নেই, নিয়ে নিয়েছে পুরো চিকেনটা। তো ডোডো তুমি কি খাচ্ছো একটু বলো? বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি। আর এই যে আমার বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি, আমার চিকেনটাকে তুলে নিয়েছে ডোডো। তো চলুন আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আর আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এমনিতেই ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে, কারণ ঠাকুর দেখতে গেছিলাম, সব কিছু দেখিয়েছি আপনাদের। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা। ডোডো টাটা করে দেবে? ডোডো টাটা করে দাও, টাটা। গুড নাইট, গুড নাইট। ওকে বাই।